গুড মর্নিং ক্লাস, আজকে আমরা ক্লাস ফোরে যে লেসন থ্রি টেস্ট অফ বেঙ্গল তার পেজ নাম্বার 40 থেকে পড়া শুরু করবো। এর আগে পর্যন্ত আমরা কি পড়েছিলাম, এর আগে পর্যন্ত আমরা পড়েছিলাম যে গোগল তার গরমের ছুটিতে সে বিদেশে থাকে, সে তার গরমের ছুটিতে তার ভাই বোন দীপু আর গৌরীর বাড়িতে এসে যারা কিনা বাংলায় থাকে, এবং সেখানে এসে সে খুবই এনজয় করেছে, খুবই আনন্দ পেয়েছে কেবল একটা জিনিস বাদ দিয়ে, এবং সেটা হচ্ছে তার খাওয়া। খাওয়াতে তার সমস্যা হয়েছিল, কারণ যে ফুড আইটেমসগুলো সে খেয়ে অভ্যস্ত ছিল, রুটি বলতে পাউরুটি, শুকনো মাংস, ডিম, এগুলো সাধারণত বাঙালিদের খাবার নয়। আমরা কেউ শুকনো মাংস খাই না, পাউরুটি আমরা রোজ খাই না। আমরা রোজ মোটামুটি খাই কি, ধরো মুগের ডাল, কি এমনি একটু মুসুর ডাল, ভাত, রুটি, সাধারণত এগুলো খেয়ে আমরা অভ্যস্ত। কিন্তু গোগল এগুলো খেয়ে অভ্যস্ত ছিল না, তাই তার খাওয়াতে একটা খুব বড় সড়ো সমস্যা দেখা দিয়েছিল। এর মধ্যেও তারা ঠিক করলো কি, যে সবাই মিলে জয়নগরে যাবে তাদের ঠাকুমার বাড়িতে। ঠাকুমার বাড়িতে যাওয়ার পরে ঠাকুমা তাদের খুব স্নেহের সাথে তাদের অভ্যর্থনা জানান, তাদের স্বাগত জানান। এরপর দেখি আমরা পেজ নাম্বার 40 থেকে কি হলো। ইট ওয়াজ 9:30 AM, মানে এটা ছিল সকাল 9:30। দে স্যাট ইন দি ওপেন কোর্টিয়ার্ড ইন দি প্লিজেন্ট মর্নিং সানসাইন। কোর্টিয়ার্ড মানে উঠোন, ওপেন কোর্টিয়ার্ড মানে খোলা উঠোন, মানে তারা খোলা উঠোনে বসেছিল ইন দি প্লিজেন্ট মর্নিং সানসাইন, অর্থাৎ প্লিজেন্ট মানে মনোরম, একটা খুব সুন্দর সকালের রোদে তারা উঠোনে খোলা উঠোনটায় বসেছিল। গ্র্যান্ডমা হ্যাড প্রিপেয়ার্ড হট লুচিস অ্যান্ড পটাটো কারি ফর দেম। গ্র্যান্ডমা তৈরি করেছিলেন কি, গরম গরম লুচি আর আলুর তরকারি তাদের জন্য, সরি অর্থাৎ ঠাকুমা এগুলো তৈরি হতো, তোমরা আশা করি এগুলো খেতে খুব ভালোবাসো। গোগল ওয়াজ হাংরি, গোগল খুবই ক্ষুধার্ত ছিল। হি ফাউন্ড দি ফুড ভেরি টেস্টি, সে খেয়ে দেখলো কি যে খাবারগুলো খুবই টেস্টি, অর্থাৎ খুবই সুস্বাদু। হি ওয়াজ লিকিং হিজ ফিঙ্গার্স, অর্থাৎ এটা আঙুল চাটতে লাগলো, এতটাই সুস্বাদু ছিল। কি সুস্বাদু না, গরম গরম লুচি আর তার সাথে আলুর তরকারি, এটা হচ্ছে তাদের ব্রেকফাস্ট সকালের। আফটার ব্রেকফাস্ট দি চিলড্রেন প্লেড ইন দি কোর্টিয়ার্ড। এই সকালের খাবার বা প্রাতরাশ করার পরে বাচ্চারা ওই উঠোনে খেলতে লাগে। টাইম পাসড কুইকলি, টাইম অর্থাৎ সময় খুব দ্রুত চলে যায়। ইট ওয়াজ সুন 12 ইন দি আফটারনুন, অর্থাৎ খুব তাড়াতাড়ি দুপুর 12টা, এখানে বিকেল 12টা বলেছে, আসলে 12টা ঠিক একদম ঠিক 12টাকে আমরা দুপুর বলে থাকি। 12টার থেকে যদি একটুও পেরিয়ে যায় তখন সেটাকে আমরা বিকেলের মধ্যে ধরে না, ইংরেজিতে এটাই নিয়ম। যাই হোক, আমরা এটাকে দুপুর 12টাই বলব, মানে খুব তাড়াতাড়ি দুপুর 12টা বেজে গেল। গ্র্যান্ড মা ওয়াজ কুকিং লাঞ্চ, ঠাকুমা দুপুরের খাবার রান্না করছিল। গৌরী টোল্ড হার, গৌরী তাকে বললো, কি বললো, দ্যাট গোগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড, গোগল কখনো বাঙালি খাবার পছন্দই করে না, কারণ গোগল বাঙালি খাবার পছন্দ করে না। গ্র্যান্ডমা স্মাইল, ঠাকুমা হাসলেন। শি টুক অল অফ দেম ইন টু দি কিচেন, তিনি তাদের সকলকে রান্নাঘরে নিয়ে গেলেন, কিচেন মানে রান্নাঘর। গোগল কুড সি নাও দি অ্যাকচুয়াল প্রসেস অফ বেঙ্গলি কুকিং, গোগল দেখতে পেলো কি যে না বাঙালি খাবার রান্না করার সঠিক পদ্ধতিটা যে কি, গোগল সেটা দেখতে পেল। হি ফেল্ট এ নিউ ইন্টারেস্ট ইন বেঙ্গলি ফুড, সে বাঙালি খাবার অর্থাৎ বাংলা খাবার একটা নতুন ধরনের আগ্রহ, একটা নতুন ধরনের ইন্টারেস্ট খুঁজে পেল। হি এট এ হার্টি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রোহু কারি, সে হার্টি মানে ভরপেট, এখানে হার্টি মানে মানে দেখো খাবার তো কেউ কখনো মন দিয়ে খেতে পারে না, খাবার পেট ভরে খাবে, তো এখানে হার্টি মানে হচ্ছে ভরপেট, ঠিক আছে। সে ভরপেট ভাত তার সাথে কী খেলো, রোহু কারি অর্থাৎ রুই মাছের তরকারি, রুই মাছের তরকারি অর্থাৎ রুই মাছ দিয়ে তোমার যেটা করো কাটা পোনা বলো সেই রকম। দেন দেয়ার ওয়ার রসগোল্লাস অ্যান্ড সুইট কার্ড, CURD কার্ড মানে কিন্তু দই, মনে রাখবে CURD কার্ড, এই কার্ড মানে দই। তারপর তারা কী খেলো, এই ভাত আর মাছ খাওয়ার পর তারা খেলো কি, তারপর ছিল রসগোল্লা আর মিষ্টি দই। ইন দি ইভিনিং, সন্ধেবেলা, দি চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা
অ্যান্ড হার্ড স্টোরি। তারা বাচ্চারা করলো কি, ঠাকুমা চারদিকে ঘিরে বসলো এবং গল্প শুনতে লাগলো। গল্পটা কে বলছিল? ঠাকুমা বলছিল। গোগল এনজয়েড ইটিং পেঁয়াজিস অনিয়ন পকোড়াস এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক্স। স্ন্যাক মানে হচ্ছে হালকা খাবার, যেন আমরা বিকেলবেলা বা সন্ধ্যেবেলা খেয়ে থাকি, একটু মুড়ি চপ খেলাম এরকম। পেঁয়াজি, পেঁয়াজির নাম তোমরা শুনেছো, এটাকে ইংরেজিতে বলে অনিয়ন পকোড়া, মানে পেঁয়াজ ভাজা যেটাকে বলে সাধারণত, বেসন দিয়ে পকোড়া টাইপের করে, সেটাকে আমরা বাংলাতে পেঁয়াজি বলে থাকি। তা গোগল ওই পেঁয়াজি খেয়ে খুব মজা পেল, যে পেঁয়াজি হলো কি, এটা ফেভারিট বেঙ্গলি, এটা খুব জনপ্রিয় বাঙালি মুখরোচক খাবার, বাঙালিতে মুখরোচক খাবার। এ ফ্যামিলি রিটার্ন টু কলকাতা ইন দি ইভিনিং। সেই পরিবারটি, মানে পরিবার কারা, রিভু গৌরী, তাদের বাবা বা মা যদি থাকেন, এবং তার সাথে গোগল, এরা সবাই মিলে তারা সন্ধ্যাবেলায় ঘরে ফিরে এলো। ঘর কোথায়? কলকাতায়। কলকাতায় ফিরে এলো। ইট হ্যাড বিন অ্যান আনফরগেটেবল ডে ফর গোগল। আনফরগেটেবল মানে ফরগেট, মানে ভুলে যাও। আনফরগেটেবল, আনফরগেটেবল মানে অবিস্মরণীয়, অর্থাৎ যা ভোলা যায় না, মানে এই দিনটা গোগলের কাছে একটা অবিস্মরণীয় দিন হয়ে যায়। হি হ্যাজ রিয়ালাইজড ওয়ান ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট বেঙ্গলি ফুড। সে বুঝতে পারলো, রিয়ালাইজ করা মানে বুঝতে পারা, হ্যাজ রিয়ালাইজড, সে বুঝতে পারলো ওয়ান ইম্পর্টেন্ট থিং, একটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যাবাউট বেঙ্গলি ফুড, বাঙালি খাবার সম্পর্কে সে একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে পারলো। সেটা কি না, দি টেস্ট অফ বেঙ্গল ইজ ক্লোজলি রিলেটেড উইথ লাভ অ্যান্ড কেয়ার। এই বাংলা খাবারের যে স্বাদ, এই বাংলার যে স্বাদ, যে টেস্ট, সেটা ক্লোজলি রিলেটেড উইথ লাভ অ্যান্ড কেয়ার, সেটা ভালোবাসা এবং যত্নের প্রিয় সমর্থন। ক্লোজলি রিলেটেড মানে তাদেরই সমর্থন। বাংলা খাবারের যে স্বাদ, সেটা একজনের প্রতি ভালোবাসা, স্নেহ এবং তার প্রতি যত্নের, এই সবগুলোরই একটা সমর্থ কী হচ্ছে জানো, বাংলা খাবারের স্বাদ। আশা করি বোঝা গেছে তোমাদের সকলের। এবার তোমরা অ্যাক্টিভিটিগুলো করবে, কোনো সমস্যা হলে সেগুলো জানাবে। যেটুকুনি আমার বলার সেটুকুনি আমি একটু বলে দিই, তোমরা পরের পাতা চলে যাও, পেজ নাম্বার 42। প্রপার নাউন আবার প্রোনাউন নিয়ে একটা অ্যাক্টিভিটি, কিছু অ্যাক্টিভিটি আছে। প্রপার নাউন তো আমি নিশ্চয়ই বলেছি, যে প্রপার নাউন হচ্ছে কি, এক ধরনের নাউন মানে হচ্ছে যে শব্দগুলো কোনো কিছুর নাম বোঝায়। আর প্রপার নাউন, নাম শুনে বুঝতে পারছি, যে বিশেষ কিছু নাউন যেগুলো কিনা কোনো বস্তুর আলাদা করে কোনো নাম বোঝায়। যেমন ধরো যদি বলি ওই ছেলেটি বলে, তো ছেলে বলতে একটা গ্রুপের একটা মানুষ জাতিরই এখানে নাম বোঝাচ্ছে, কিন্তু ছেলে আলাদা করে এখানে আর নাম বোঝাচ্ছে, তা সেক্ষেত্রে ছেলে কিন্তু প্রপার নাউন না, ছেলেটাকে আমরা অন্য একটা নাউনের ক্লাসিফাই করতে, কিন্তু ছেলে শব্দটাও নাম। আর যদি আমি বলি যে যতীন খুব ভালো ছেলে, তাহলে যতীন হচ্ছে ছেলেটির নাম বোঝাচ্ছে, তাহলে ছেলেও নাউন এখানে, যতীনও নাউন, কিন্তু যতীন হচ্ছে তো ছেলের বিশেষ করে আমি একজনকে ইন্ডিকেট করছি, একজনকে বোঝাচ্ছি, তাই সেক্ষেত্রে যতীন কিন্তু প্রপার নাউন। আমি এটাও বলেছিলাম, প্রপার নাউন আগেও আমরা আলোচনা করেছিলাম, তাই আমি আর বোর্ডে লিখছি না এই মুহূর্তে। প্রপার নাউন হচ্ছে ব্যক্তির নাম, বস্তুর নাম এবং জায়গার নাম, এই তিনটে নাম, অর্থাৎ খুব স্পেসিফাই করে দিত। যদি ধরো বলি গ্রাম, গ্রাম বললাম না, গ্রামের নাম কি, নিশ্চিন্দা, নিশ্চিন্দা কিন্তু প্রপার নাউন, গ্রাম কিন্তু নাউন, গ্রামও নাউন, নিশ্চিন্দাও নাউন, কিন্তু নিশ্চিন্দা হচ্ছে প্রপার নাউন, গ্রাম হচ্ছে তো অন্য ধরনের নাউন, সেটা আমি এখনই, এই যেহেতু তোমাদের পাঠ্যে নেই, আমি এখানে আলোচনাতে আসছি না এজন্য। ঠিক আছে, বোঝা গেল কি ব্যাপারটা, তাহলে প্রপার নাউন তো তোমরা বুঝতে পারলে। এছাড়া প্রপার নাউন চেনার একটা খুব বড় সুবিধা হচ্ছে, প্রপার নাউন যদি সেন্টেন্সের মাঝখানে বসে, সেন্টেন্সের শুরুতে বসলে কিন্তু ওভাবে সহজে চেনা যাবে না, সেন্টেন্সের মাঝখানে যদি কোনো প্রপার নাউন বসে, তো প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, সেটা মাথায় ঢুকিয়ে নাও, যে সেন্টেন্সের মাঝখানে যদি কোনো প্রপার নাউন থাকে, সেই প্রপার নাউন কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। অর্থাৎ সেন্টেন্সের মাঝখানে যদি কোনো শব্দ দেখি যদি আমি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, তখন সেটাই কিন্তু আমরা প্রপার নাউন ধরে নিতে পারি। কিছু ব্যতিক্রম আছে, সেন্টেন্সের শুরুতে হলে একটু বোঝা মুশকিল, তখন তোমাদের সেন্টেন্সটা পড়ে তার মানে উদ্ধার করে তখন সেটা তোমাদের দেখতে হবে। আমি বলবো সবসময় সেন্টেন্স পড়ে মানে বুঝে তবেই করবে, কিন্তু তাও এটা একটা সহজ পদ্ধতি, যেটা তোমাদের বললাম আমি। প্রোনাউন, প্রোনাউন হচ্ছে গিয়ে, প্রোনাউন আশা করি মনে হয় বলেছিলাম একবার, প্রোনাউন হচ্ছে কি, যেগুলো তোমরা ট্রান্সলেশনে ইউজ করো, আমরা ইউজ করি, আই, উই, ইউ, হি, শি, দে, ইট, দিস, দ্যাট, দিস, দোজ,
এগুলো সবই হচ্ছে গিয়ে প্রোনাউন, এগুলো সবই প্রোনাউন। তো প্রোনাউন কি জিনিস? প্রোনাউন অর্থাৎ নাউনের পরিবর্তে বসবে যারা, বিশেষ্যের পরিবর্তে যারা বসে, অর্থাৎ সর্বনাম পদ। তোমরা নিশ্চয়ই বাংলাতে সর্বনাম পদ নিশ্চয়ই পড়েছো, একদম সেম জিনিস হচ্ছে গিয়ে ইংরেজিতে এই প্রোনাউন। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, ধরো আমি বলছি যে গাছটি খুব উঁচু, গাছটি খুব লম্বা, গাছটিতে অনেক পাতা আছে, গাছটিতে অনেক ফুল আছে। বারবার এই গাছ 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 এই শব্দগুলো আমরা ব্যবহার না করে আমরা এটাকে বলি কি, গাছটি অনেক লম্বা, এটিতে অনেক পাতা আছে। তারপরে যদি আবার বলি যে গাছটিতে অনেক ফুল আছে, তা এইভাবে যদি আমি বললাম এটিতে, এটি বলতে কিন্তু গাছের কথাই বোঝানো হয়েছে। সর্বনাম পদ ব্যবহার করার আগে সবসময় তার আগে একবার তার নাউনটাকে ব্যবহার করে নিতে হবে। যেমন তো উদাহরণ দিয়েছি রবি ইজ এ গুড বয়, আমি যদি আবার বলি রবি স্টাডিজ ইন ক্লাস ফোর, বারবার এই রবি রবি রিপিট করাটা ভালো নয়, শুনতে বাজে লাগে। সেই জন্য আমরা বলি রবি ইজ এ গুড বয়, রবি একজন ভালো ছেলে, হি স্টাডিজ ইন ক্লাস ফোর, সে ক্লাস ফোরে পড়ে চতুর্থ শ্রেণী পড়ে। তো এখানে হি বসছে, হি হচ্ছে রবিকে রিপ্লেস করছে, আমি বারবার রবি রবি না লিখে এবার হি লিখলাম। তো এগুলো হচ্ছে কি প্রোনাউন, যেগুলো হি সি যেগুলো আমি বললাম তোমার, দেখি বোঝা গেছে আশা করি। অ্যাক্টিভিটি সেভেন পুরোটাই এ বি সি এগুলো আছে, সেগুলো তোমাদের প্রপার নাউনের প্রোনাউন নিয়েই কাজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাও চেষ্টা করো, সমস্যা হলে আমি আছি, জিজ্ঞাসা করো, যতটা পারা যায় সাহায্য করে হেল্প করে। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।